তাহি কার বাসা যাবে রেডি হয়েছো আব্দুল্লাহর বাসা তাই ছি তাই মোর পচা কেন বেবিটা ছি তাতা যাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি তো বছরের শুরুতেই ফ্রাইডে তার উপর বছরের শুরুটা করছি দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ফ্যামিলি হ্যাং আউট হলে কার না ভালো লাগে ফ্যামিলি সবাই একসাথে হলে সবারই ভালো লাগে আশা করি এটা হচ্ছে বুড়িগঙ্গা সাইড আমরা যাচ্ছি ঢাকার এপার থেকে ওপার মানে বুড়িগঙ্গার অনেক পরে যাচ্ছি আমরা বেড়াতে আমার বাসুরের বাসা হচ্ছে ওখানে এটাকে মেবি ভাগনা বলে আমরা হচ্ছে ভাগনা গিয়েছি যেটা হচ্ছে আগে উনি ছিল হচ্ছে মডেল টাউন এখন মডেল টাউনের থেকে অনেক দূরে ভাগনা তো এই তো আমরা চলে আসছি অলরেডি ফ্রাইডে ছিল রাস্তা ফ্রি ছিল সেজন্য চলে আসতে পারলাম তো আমরা দেখা গেছে ফার্স্ট সবার আগে এসেছি আপুরা এখনো আসতে পারে নাই তো এই বাসাগুলি কিন্তু খুব বড় বড় আর এই সাইডে হচ্ছে অনেক বড় বড় বাসা হচ্ছে খুব কম রেটে থাকা যায় আর হচ্ছে এখানে ফ্ল্যাট কিনতে চাইলেও খুব কমেই কিনা যায় যেহেতু ঢাকার বাহিরে তো এই তো আমরা খেতে বসে গিয়েছি বাবাও খাচ্ছে আমাদের সাথে তাইর বাবার খাওয়া অলরেডি শেষ আমি হচ্ছে তাইমুরকে খাইয়েছি তাই একটু লেট করে বসলাম আমরা খেয়ে ফেলছি এসা দেখি এত ফাস্ট আসসালামু আলাইকুম আমগো আসে আগে আসার কথা আর আমগো পরে আসছেন আমরা বুঝি প্লেনে আসছি আমরা সিএনজি প্লেনে আসছি আসসালামু আলাইকুম তাই কি খেলছো তো এদিক থেকে কিন্তু সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছিল যেহেতু চারপাশ খালি বাচ্চারা তো আনলিমিটেড দুষ্টামি করছিল তাহিরা 1 বছর 8 মাসের বড় তো আমরা এসে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর আপুরা আমরা আসার প্রায় আধা ঘন্টা পরে এসেছে তো এই তো আপুরা এখন বসে গেছে খাওয়া দাওয়া করতে ভাইয়া আর কাজের চাপ ভাইয়া এখন আসতে পারে নেই ভাইয়া হচ্ছে রাতেবেলা আসবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যে হচ্ছে নিচে যাচ্ছে ঘুরতে হচ্ছে ছাদে খাদিজা করে থাকুক তুমিও যাও বাবা তুমিও যাও আব্দুল্লাহ যাও হ্যাঁ নিয়ে যাও সব খাদি দ্বারা নেওয়ার দরকার নাই বেটারা বেটারা যাও বেটি তুমি আসো আসো বেটি না 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 আসো
লেডি তুমি লেডি ও বলতেছে আমি নাকি বেটি আমরা সিএনজি দিয়ে আসছি তো এই তো আমরা এখন ছাদে যাচ্ছি ছাদে গিয়ে আমরা দেখি কিছু ছবি টবি তুলবো আর অনেকগুলো ভিডিও করবো তো এসা বসেছিল আমি হচ্ছে ওর অনেকগুলো ফটো তুলে দিয়েছি এই যে এই সাইডে সুন্দর একটা ছোট পুকুর আছে আর আপু আর এসাকেও দাঁড় করিয়েছি বললাম যে ছবি তুলে দিয়ে আসেন ওরে বাবা এত উপরে চলো একটু আসছি যখন একটু ঘুরে যাই ওদেরই বিজয় দিবস বেশি ছিল হ্যাঁ ওরা অনেক খরচ করতেছে বাড়িটার জন্য ওই বাড়িটাও তো সমিতি থেকে ছিল এখানে কি রাতে লাইট চলে হ্যাঁ এগুলো রাত্রে মনে লাইট জ্বালা দিবে কত সুন্দর হবে না আল্লাহ কতগুলা কাক যাইদবার ওই বাসাও সুন্দর ছিল ছাদের উপর সুন্দর ছিল ওই বাসা আমাদের কত ছবি ছিল না হ্যাঁ ওইটাও তো সমিতি বাড়ি এটা কি এটা কি ওয়াট লাইট ও আচ্ছা অনেক আলো জ্বলবে তাহলে তো ভালোই করতেছে ওদের ছাদে তো সুন্দর পার্টি টাটি হবে হ্যাঁ এগুলো হয়েছে আমরা একদিন এই ছাদে আমরা পার্টি করব আমরা কিউ পার্টি করব বাসা ফানুস কিনে ফানুস কিনে নিয়ে আসবো তাহলে ফানুস উড়াইতে পারবো আর এখানে তো জায়গা আছে সবাই থাকতে পারবে একসাথে হ্যাঁ ভালোই হবে না একসাথে না আমার ঘরে আছে বাইরে পড়ে নাই ইনা শেখ মুজিব আল্লাহ এত শীতের মধ্যে তুই ঘামায় গেছস আসছেন আসছেন কার বাসা কি ওই বাসা তো সবাই ছাদ থেকে নিচে নেমে এসেছি নিচে নামার পর হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে আর এই ফাঁকে হচ্ছে আমার জায়ের মা আন্টি আমাদেরকে নাস্তা করার জন্য ডেকেছেন তো আমরা সবাই কিছুক্ষণের মধ্যে হচ্ছে নিচে যাব নাস্তা করতে তো ভাইয়েরা থাকে হচ্ছে আটতলায় আর আন্টিরা হচ্ছে দোতলায় থাকে তো দুপুরে খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া সব হচ্ছে ভাইয়ের বাসায় হবে আর আন্টি আমাদেরকে নাস্তার জন্য ডেকেছেন তো এই তো আমরা আন্টির বাসায় চলে আসলাম তো আন্টির বাসার ডেকোরেশনটা খুব বেশি সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আন্টির বাসা কিন্তু আন্টি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে নিজের প্ল্যানে ডেকোরেশন করেছে খুব সুন্দর হয়েছে এই যে দেয়ালে টাইলস দিয়ে প্রত্যেকটা রুমে টাইলস দিয়ে আন্টি নিজে চয়েস করে করে কিনেছে আর এত সুন্দর করে করেছে না মানে দেখলেই চোখ জড়িয়ে যায় আর চারপাশ হচ্ছে খুব গোছানো না তাও তো ভালো হয়েছে না সরে যা সরে যা তেল পড়বে আন্টি সব নিজে রাতে বানাইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমিও করি নিজে রাতে সব কিছু রাত্রের তো এই তো আন্টির বাসাটাও আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর করে পরিপাটি করে সাজানো আর এখানে হচ্ছে বেডরুম তিনটা আর ড্রয়িং ডাইনিং হচ্ছে অনেক বড় একটা স্পেস
এক পাশে হচ্ছে ডাইনিং আর এক পাশে হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে আমার জায়ের বোনের মেয়ে একটা কিউট বেবি তো আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে আর আন্টি এত কম টাইমে এত এত মজার খাবার তৈরি করেছে আসলে আন্টির হাতের প্রত্যেকটা খাবারই খুবই ইয়ামি হয় খুবই টেস্টি হয় আর আন্টি খুব ঝটপট অনেক কিছু তৈরি করতে পারে যেটা প্রশংসা না করলেই নয় তো পুচকুটাকে তো কোনোভাবেই কোলে রাখা যাচ্ছিল না পুচকুটা নিচে নেমে গিয়েছে খেলা করছে নিচে নেমে তো আন্টির বাসায় আমরা অনেক গল্প স্বল্প করে বাসায় আসছি অনেকক্ষণ পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে এসেছি আর এই তো বাসায় আসার পর সবাই রেডি হয়ে নিয়েছে আর হচ্ছে রাতে খাবারটা খেয়ে নিচ্ছে তো সবাই বের হয়ে যাবে তো আমি আন্টির বাসায় হচ্ছে ভাজা পোড়া এত বেশি খেয়েছি আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে আমার খাওয়ার মতো পেটে কোনো জায়গায় নেই সো আমি হচ্ছে খাচ্ছি না সেই জন্য আমার শাশুড়ি আমাকে খাবার প্যাক করে দিয়েছে আমাকে বললো যে বাসায় গিয়ে ক্ষুধা লাগলে খেয়ে নিস তো এই তো তাহিরকে তাহির আপি ভাবি খাইয়ে দিচ্ছিল আর ও সাইকেল চালাচ্ছিল তো সবার খাওয়া দাওয়া শেষ হোক আমরাও বের হয়ে যাব তো আমরা যেহেতু নোয়াখালীর তো আমরা সবাই একসাথে হলে খুব নোয়াখালীর বাসায় কথা বলি তো আমরা ভাইয়ের বাসা থেকে কিছু দূর হেঁটে একটা টমটমে উঠেছি তো এই টমটমটা হচ্ছে আমাদেরকে মেইন রাস্তায় নামিয়ে দিবে তো মেইন রাস্তায় নামিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে গাড়ি নিয়ে তারপরে বাসায় চলে আসবো সবাই আপুর বাসা আর আমার বাসা হচ্ছে সেম রাস্তায় ও আমরা সবাই একসাথে রওনা দিয়েছি আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা